हेलो फ्रेंड्स, तो आमी आबार आजे बागाने एसेछी तो पियारा देखते, पियारा चाट करब बोले गाछे पियारा होयेछे किना देखछी। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন গাছ থেকে তিনটে পেয়ারা পেরেছি। একটা গন্ধরাজ লেবু তুললাম। তো আমাদের পেয়ারা আর লেবু পাড়া হয়ে গেছে। পিয়ারা চারটা তৈরি করছি। পিয়ারা চাটের জন্য লাগছে তিনটে পিয়ারা, গন্ধরাজ লেবু, ধনিয়া পাতা, কাঁচা লঙ্কা, বিট নুন, জিরে গুঁড়ো, সাদা নুন, তেঁতুল আর লাগছে কাসন্তি। তো চলুন এবার পিয়ারা চারটা বানিয়ে দেখাই আপনাদের। পিয়ারাগুলো এবার ভালো করে কেটে নিচ্ছি। আমি গন্ধরাজ লেবুটা দিচ্ছি, আপনারা চাইলে পাতি লেবু দিতে পারেন, কারণ গন্ধরাজ লেবুটা দিলে ফ্লেভারটা একটু ভালো হবে। পেয়ারাটা আমার কাটা হয়ে গেছে, এবার কাঁচা লঙ্কা আর ধনিয়া পাতাটা বেটে নেব। আমি বিট নুন দেব, আদা নুন, জিরে গুঁড়ো, তেঁতুলটা দিয়ে দেব। এবার কাসুন্তি দিচ্ছি। বন্ধুরা আমার পেয়ারার চাট তৈরি। বন্ধুরা আমাদের চাট তৈরি, তো আমরা এখন খাওয়া স্টার্ট করছি।
তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের পিয়ারার চাট খাওয়া শেষ হতে যায়। তো আপনারাও বাড়িতে এরকম চাট তৈরি করবেন দুপুরে খাবার পর, সবাই মিলে একসাথে বসে এরকম চটপটা পিয়ারার চাট খেতে সবারই ভালো লাগে। তো আপনারাও বানিয়ে ফেলুন। আর যদি আমার ভিডিওটা আপনাদের আজ ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটিকে। ওকে বাই। অনেক খেয়েছি।